হ্যালো গাইজ, গুড মর্নিং, গুড মর্নিং আওয়ার নিউ ভ্লগ। সো আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি, আর আজকে নিয়ে যাবো হচ্ছে দিদির গাড়িটা। তো ঘুরতে যাচ্ছি না, একটা বিশেষ দরকারই যাচ্ছি, সেটা হচ্ছে আমি এখন যাচ্ছি হচ্ছে চন্ডি মেডিকেলে চুচুড়াতে। আর গাড়িটা একটু নোংরা হয়ে গেছে, তো বেরোলাম যখন ভাবলাম একটা ভিডিও স্টার্ট করা যেতেই পারে, বিকজ এখন বেরোলেই কন্টেন্ট। আর বেরোনোর সাথে সাথে ক্যামেরা অন করলাম, ভাবলাম যা হয় আর কি, কারণ একটা না ভিডিও না দেওয়ার থেকে কিছু কিছু করে ভিডিও দেওয়াটা খুবই দরকার। আর এখন আমি যাচ্ছি হচ্ছে চন্ডি মেডিকেলে, তো চন্ডি মেডিকেলে যাচ্ছি কিছু ওষুধপত্র কিনতে বড় বেশির, আর ফেরার সময় মোমো নেবো। আর আজকে ব্লগ করার বেশ মুড হচ্ছিলো, বাট হয়ে উঠছিল না। আর ওয়েদারটা কিন্তু সলিড আছে গাইস, আকাশটাও প্রায় ক্লাউডি ক্লাউডি, বাট খুব বেশি হচ্ছে না বৃষ্টি। আর গাইস এখানে ড্যাশবোর্ডটা দেখো, ধুলো ভরে গেছে, খুব শীঘ্রই এটা করে একটা সার্ভিসিং করাতে হবে গাইস। আর গাইস ভালো কথা সেটা হচ্ছে, লাস্ট আমার ভিডিও দেখে অনেকেই নতুন নতুন আমাদের চ্যানেলে আসছে, ভিডিও দেখছে, তোমরা ইয়ার সাবস্ক্রাইব করছো না, কী করছো, যাও সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে হবে? সাবস্ক্রাইব করলেই তো মজা হবে, আরও নতুন নতুন ভিডিও আসবে। তো আরে কাকা, আর গাইস তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলছিলে যে দাদা নতুন কোনো বাইক নিয়ে নাও বা কোনো কিছু। দেখো র্যাম আমার খুবই প্রিয় একটা বাইক, তো ফার্স্ট অফ অল র্যামকে আমি কখনোই সেল করবো না, এটা আমি তোমাদেরকে বলে দিই। আর বাইক নেওয়ার এখনও সঠিক সময় আসেনি, আর এখন আমি নিউ বাইক নিয়েই বা কী করবো, এমনিতেও আমার খুব একটা বাইক লাগছে না। এই এই জায়গাটায় সারা বছরই এরকম বৃষ্টি থাকে, বাবা ছোটে মস্তান। এই জায়গাটায় গাছ সারা বছরই জল জমে থাকে, মানে ছোটোবেলা থেকে আমি দেখে আসতাম, যখন স্কুলে পড়তাম তবে থেকে দেখে আসতাম যে এই জায়গাটায় জল জমেই থাকবে সারা বছর। কোনো ব্যাপার না, আস্তে করে চলে যাবো জায়গাটা। ও গড, ডুবে যাবে লেটে গেলে। ও হো ও হো, যাই হোক চাকাটা ধুয়ে গেল। আর আমি এখন যাচ্ছি হচ্ছে আমার পিতলার এখান থেকে অনুষ্ঠান হয়ে সোজা বেরিয়ে যাবো। আমাকে অনেকে বলছিলে যে দাদা তুমি যে এত গাড়ির ভিডিও বানাও, গাড়িগুলো পাও কোথা থেকে? অ্যাকচুয়ালি গাইস আমি গাড়িগুলো পাই না কোথা থেকে, আমাকে আমার ফ্রেন্ডরাই ভালোবেসে আমাকে গাড়িগুলো দেয় চালানোর জন্য, ভিডিও বানানোর জন্য। ভাই সাহেব কি খবর? তো যেটা বলছিলাম, তো তারাই দেয় আমাকে ভিডিও বানানোর জন্য। আমি তোমরা জানো আমি আগে ইয়ামাহাতে জব করতাম, তো মোটামুটি বাইকার বন্ধু বান্ধব চেনাশোনা আছে আমার ছোটোবেলা থেকেই। হ্যাঁ কিছু মানুষকে বলতে চাই যারা আমাকে আগে থেকেই মানে কি বলবো একটু নিচু করার চেষ্টা করতো, বা আমার কাছে গাড়ি ছিল না বলে আমাকে একটু কি বলবো সেই ভ্যালুটা দিত না, বাট এখন বিশ্বাস করবে না, ব্যায়াম থাকুক না থাকুক তারা আমাকে অলওয়েজ ডাকে। আর এখানে আমাদের অনুষ্ঠান, অনুষ্ঠানটা এখন অনেকটা বদলো করে দিয়েছে, আগে দেখো তো ছোটোবেলায় আসতাম তো এই অনুষ্ঠানে, বাহ ভালো হয়েছে অনুষ্ঠানটা, দেখতেও সুন্দর হয়েছে। এখন অ্যাকচুয়ালি এটা আমাদের অনুষ্ঠান, আর এর পাশেও রয়েছে অনুষ্ঠান, এখন পুরোটাই পুরোপুরি বন্ধ রয়েছে, তো এই সাইডটা পুরোপুরি বন্ধ হয়, এখন কেউ ঢুকতে পারছে না। মাই গড, শত বছর পুরনো একটা এখানে বটগাছ ছিল, সেটা আলটিমেট আমফানে পড়ে গেছে, অনেক কিছু এবার অনেক কিছু দেখো না, সামান্য বৃষ্টিতে এখনও অবধি এখানে কাদা কাদা, প্লাস এখনও অনেক মানে কি বলবো মামুনিরা ওখানে সেলফি তুলছে। পিল্লু পিল্লুগুলো বসে আছে এখানে,
স্কুটি দেখো, স্কুটির একটা আলাদা ব্যাপার আছে। কারণ প্রত্যেকটা আমি মনে করি যে মানে গাড়ি হোক বা স্কুটার হোক বা বাইক হোক, প্রত্যেকটারই একটা আলাদা আলাদা কী বলবো ইউজ করার ফেসিলিটি আছে। যেমন চার চাকা, দেখো আমি অবভিয়াসলি চার চাকারও ফ্যান নই বা চার চাকা খুব বেশি ভালোবাসি না, কিন্তু হ্যাঁ গাইস চার চাকাও ইউজ টু, বিকজ চার চাকা তোমার যখন বর্ষাকাল হয় বা রোদ হয় তখন চার চাকাটায় মনে হয় আমরা যখন বসে থাকি তখন মনে হয় অনেক সেফ আছি বাইরের থেকে। প্লাস জ্যামে যখন আমরা পড়ি তখন স্কুটার আর বাইক আমাদের অনেক বেশি সুবিধা হয়। আর গাড়ি চালানো যারা একদম প্রথম থেকে জানো না ওই ওই তো তাদের কাছে স্কুটি শেখাটা আমার কোনো ব্যাপার না। তো প্রত্যেকটা জিনিসেরই সুবিধা অসুবিধা নিয়ে চলে। আর এদিকেই আমাদের সেই রাহুল ভাইয়ের বাড়ি, আর এপাশে আমাদের অভিজিৎ ভাইয়ের বাড়ি, যেখানে আমি ঘুরিঘুরাতে আসি প্রত্যেক পনেরো বছর বিশ্বকর্মা পুজোর সময়। তো খবর পেলাম এই কয়েকদিন আগে যে কাকু মানে ওর বাবা মারা গেছে, শুনে খুবই খারাপ লাগলো গাইজ। বাট কী করা যাবে, কিছু তো করার নেই, যেটা হওয়ার সেটা হবেই। টোয়েন্টি মেডিকেলের সামনে এসে গেছি, আর ওকে আমি এখান থেকে গেছিলাম মাসালা বয়, মাসালা বয় থেকে মোমোজ নিলাম, ফেরার সময় অনেক কিছু হয়েছিল ইনসিডেন্ট, বাড়ি এসে দেখলাম রেকর্ড হয়নি, কি করবো এইভাবে চলতে হবে। চলো দেখতে কি করা যায়।